বাদ দাও কইলে তো ডাইরেক্ট হয়ে যাবো গা, তো ইনডাইরেক্ট কই কি বাদটা তৈছে না নাকি? তো আমি কই হেভিডি কেমনে কয়, হেভিডি কয় খাইলে বই বয় না, ইনডাইরেক্ট তো ডাইরেক্ট কয় না, তো ঝগড়া চলতেছে ধর। আমার ডাক দিয়ে জিগাইতেছে বারান্দার ডাইল লাগবো নি, তা আমি কইছি দিলে দিই বয় না, এই কারবার চলতে আছে 4 বছর ধরে। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির একটু মনোমালিন্য হয়েছে, একটু ঝগড়া হয়েছে। কি হয়েছে? কথা বলা কি হয়েছে? আহা, কথা বলা না কেন, কি হয়েছে? ঝগড়া বলা যাবে না, মানে মনোমালিন্য। স্বামী স্ত্রীর ভিতরে একটু এই কি বলে মান অভিমান, মান অভিমান, অভিযোগ অনুযোগ, প্রেম প্রীতি ভালোবাসার মাঝে যখন একটু মান অভিমান চলতেছে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির মাঝে মান অভিমান চলতেছে, নবীজিও রাগ আম্মাজান খাদিজাও রাগ, তো নবীজি বলতেছে আম্মাজান আয়েশা, আম্মাজান আয়েশা আর হলো নবীজি, তো নবীজি বলতেছে আয়েশা আমরা দুইজনের ভিতরে যেহেতু একটু মনোমালিন্য চলতেছে, তো চলো আমরা একজন সালিস মানি, একজন বিচারদকরণ দরকার, তো উনি আমরা ভিতরে মিলজিল করে দিব, তো একজন লুক হইলে ভালো হয়। কয়তো হয় ডো ঠিকই, আমরা যেহেতু একটু মনোমালিন্য চলতেছে, দুষ্টা কা এটা একটু চিহ্নিত হয়ে যাওয়া দরকার, এটা বুঝালে আমিও শান্ত আপনিও শান্ত, আমরা আগের মতো কথা কই আলাই। সাহাব নবীজি তার বিবিদের সাথে এই কোন সময় মান অভিমান হলে এটা লিঙ্গার করতেন না, একটু লম্বা করতেন না। আমরা তারা তো মনে করেন 10 বছর 12 বছর বউয়ের লোকে কথা কয় না, এইরকম বেড়াই তো আমার এক মাহফিলও ধরা পড়ছে। আমি কইছি অনেক বেড়াইতেছে বউয়ের লোকে কথা কয় না, এক বেড়া কয় হুজুর আমি 4 বছর, কয় বছর? আমি 4 বছর ধরে কথা কন না, বউয়ের লোকে সংসার করেন কেমনে? কয় হুজুর ইনডাইরেক্ট কথা চালু করছি, কয় নতুন একটা ভাষা আমরা আবিষ্কার করছি, আমিও এমনি কথা কই আমার বউ এমনি কথা, আমি কী রহ? কয় মনে করেন এই ফাত্রেতে কাম টাম কইরা 9টা 10টার দিকে বাইতেইয়া যখন প্রচণ্ড খিদা লাগে, বাদ দাও কইলে তো ডাইরেক্ট হয়ে যাবো গা, তো ইনডাইরেক্ট কই কি বাদটা তৈছে না নাকি? তো আমি কই হেভিডি কেমনে কয়, হেভিডি কয় খাইলে বই বয় না, ইনডাইরেক্ট তো ডাইরেক্ট কয় না, তো ঝগড়া চলতেছে ধর। কয় বছর কথা কয় না, কয় বছর? 4 বছর ধরে ইনডাইরেক্ট কথা কইতে আছে, খাইলে বই বয় না। তো আমি তো মনে করেন আপনি খাইতেন বসছেন, ক জি হুজুর এটাও একটা সমস্যা হয়েছিল একবার, আমি খাইতাম বসি সব তরকারি টরকারি দিছে ডাইল দিত মনে নাই, মানে আমি তো খানা শুরু করছি খাই, আবার বারান্দার বইয়া বইয়া আমার ডাক দিয়ে জিগাইতেছে বারান্দার ডাইল লাগবো নি, তা আমি কইছি দিলে দিই বয় না, এই কারবার চলতে আছে 4 বছর ধরে, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আল্লাহ কয় হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, যে তোমরা একজন হলো হুন্না লেবাসুল্লাকুম, ও পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো, ও আনতুম লেবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তারা হলো মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না, কি উদাহরণটা দিছে মুফাসসিরিনে কেরাম, তারা গবেষণা শুরু করলো এত কিছু থাকতে গায়ের পোশাকের সাথে তুলনা দিল কেন, গায়ের পোশাকের সাথে তুলনার দরকারটা কি? এখন মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বের করছে, কয় 3 কারণে গায়ের পোশাকের সাথে তুলনা দিছে, কয় কারণে? কয় কারণে? 1 নম্বরে হলো গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষকে আরাম দেয়। এর মানে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, একজন আরেকজনকে আরাম দেবে, একজন আরেকজনকে সম্মান বাড়িয়ে দেবে, ঠিক কি না? আমরা তারা ধরনের আগে যেই কারবার হয় এটি আর রাজ্য কইলাম না আর কি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না, মানুষটা কি নরম ছিল না গরম ছিল? কম না বেশি? সাংঘাতিক গরম। এখন নবীজি কার কথা কইছে? কয় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলে কেমন হয়, আম্মা জান আসা অসম্ভব, উনি জেইছে তা ওনার বিচার ওনার ইদি হইতো না। তো নবীজি কয় ঠিক আছে তাহলে তোমার আব্বা আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলবেন না, আমার আম্মা জান খুব খুশি, আব্বাই আইলে দেখবেন, আপনি আমার লোকে যাক করে আব্বাই আইলে দেখবেন কি থাকো। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে খবর দিলেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে, নবীজির খবর পেয়ে হন্তে ধন্তে ছুটে আসলেন, ঘরের ভেতরে ঢুকলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর সিদ্দিক, আমার শ্বশুর, আপনি ভেতরে আসেন। নবীজি ডাকাইলেন, ভেতরে নিয়ে গেলেন, বললেন আপনার মেয়ে আয়েশা আর আমার মাঝে একটু মনোমালিন্য হয়েছে, আপনি আমাদের মাঝে একটু বিচার করে দেবে। আমি মনে করছিলাম এই জায়গাটা তো আপনার আরো সুবহানাল্লাহ জুড়ে কইবেন, স্টেজও যারা বইছেন তারা সুবহানাল্লাহ নিষেধ না? দেখো আইন আছে, হ্যাঁ আইন আছে, এবার দেখো জি হুজুর জি তারা আরো বেশি কইবে, আল্লাহ অসাদ বইছে এই শুক্রিয়াতে করে শেষ করতে পারবে। আরে উসার তারা কন মার হাবা। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন গিয়ে ঢুকে বসছে, একদিক দিয়ে নবীজিরে বসাইছে আর একদিক দিয়ে আম্মা জান আয়েশা বসছে। তো আম্মা জান নবীজি বলতেছে আয়েশা আর আমার ভিতরে কি লইয়া সমস্যাটা, কি তুমি আগে কইবা না আমি আগে কইতাম? কেন আপনি এখন? নবীজি কেন তুমি এখন? এখন আম্মা জান আয়েশা কেন আপনি আগে কন, তবে কইতে একটু বুঝ করে কইয়েন, সাইন বাড়াইয়া কমাইয়া নিখন, আপনি যে এটাই কইবেন যেটা সত্য ঘটনা এটাই কইবেন। এটা কার ব্যাপারে বলছে? কথা বলে না কার ব্যাপারে, নবীজিকে বলতেছে যে আপনার মাঝে আমার মাঝে যে মনোমালিন্য চলতেছে, আপনি যে আব্বারে কইবেন যে এইটা কম, এইটা সত্য ঘটনা কইবেন, সাইন বাড়াইয়া কমাইয়া আবার মিথ্যার আশ্রয় নেবেন না। এর দূরমাত্র কইয়া সারছে, লগে লগে আবু বকর সিদ্দিক বিচার করে ঠাস করে গালের ভিতরে দিছে এক থাপ্পড়। বিচার পরে নবীজ ঘুমুমড়ি কি আপনার আনছি বিচার হোক, আপনি কোন কোন শুরু করছে, আপনি রায় না দিবে, আপনি দিকে কয় না কথাটা গুলো কিটা, যেই নবীর কথা শুই না 360 দেব দেবী সাইরা এক আল্লাহ মাইনা নিলাম না দেখা। সুবহানাল্লাহ, কেন হযরত আবু বকর সিদ্দিকের সাথে রাগ করে ফেললেন, আপনাকে বিচারক মেনেছি আপনি শাসন করতেছেন কেন? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারা স্বামী স্ত্রী ঠিক আছে কিন্তু আমার মেয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে। গালের ভিতরে থাপ্পড় বসাই দিলেন, ডাকা আয়েশা তুমি এটা কি বললা? আয়েশা আমি তোমার এত বুদ্ধিমতী মনে করি, 6 বছর বয়সে তোমাকে আমার নবীর সাথে বিয়ে দিয়েছি, 9 বছর বয়সে তুমি সংসার শুরু করেছ, আল্লাহর নবী ও আয়েশারে বড় বেশি আদর করতেন। ডাক দেওয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা তোর আয়েশারে চিনোস না, আবার আয়েশা তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে আমার আয়েশা এর চাইতে আরো বেশি দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আমার আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। স্বামী স্ত্রীর সম্পর্কের কথাগুলো আমার আয়েশা উম্মতকে শিখিয়ে দিয়েছেন, কখন গোসল ফরজ হয় আমার উম্মত জানতো না, আমার অন্য বিবিরা লজ্জায় বলতো না, কিন্তু আমার আয়েশা সেই গোপন কথাগুলো উম্মতের মাঝে জানিয়ে 2210টা হাদিস বর্ণনা করেছেন। বলো সুবহানাল্লাহ, তরকারির ভিতরে লবণটা যত দরকারি, আমার আয়েশা ইসলামের ভিতরে এত দরকারি,
আম্মা জান আয়েশাকে নবী এত মায়া করতেন, এত মহব্বত করতেন, ভালোবাসতেন। যখন আবু বকর সিদ্দিক মেয়ের গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিলেন, নবী প্রচণ্ড রাগ করলেন। আবু বকর সিদ্দিক ভিক্ষা ব্যাখ্যা দিলেন, কয় নবী গো, ও নবী, আমি থাপ্পড় দিতাম না, কিন্তু আয়েশা সীমা লঙ্ঘন করে ফেলেছে। যেই নবীর সাথে আমার আজকের পরিচয় না, যেই নবীর কথা শুনে আমরা আল্লাহকে না দেখে আল্লাহ মেনে নিলাম, যেই নবীর কথা শুনে ফেরেশতা দেখলাম না স্বীকার করে নিলাম, জান্নাত জাহান্নাম দেখি নাই তারপরে বিশ্বাস করে নিলাম। আয়েশা কয়, আপনি বলার সময় অতিরিক্ত বলবেন না, এই জন্য আমি থাপ্পড় মেরেছি। আমার নবী যে হাত বাড়িয়ে দিলেন, আম্মা জান আয়েশা নবীর পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক লজ্জিত হলেন, তিনি আস্তে করে ঘর থেকে বের হলেন। নবী যে আম্মা জান আয়েশাকে ডেকে কয়, কেমন বুঝো তুমি যে আমার সাথে রাগ করো, আমি সারা তোমার আব্বার হাত থেকেও বাঁচাই না আর কেউ নাই, তুমি যে আমার সাথে রাগ করো, আর যত যেমনি শুরু হয়েছি না থাকলে না টাট্টা পাইলে উল মাইট কারে, খালি আমি তাহলে তুমি বাচ্চা গেছো আমার ফিসে দিয়া দাঁড়াইয়া, তো শুধু শুধু আমার লোকে রাগ করা লাভ আছে? এই কথা কওয়ার পর আম্মা জান আয়েশা নবীজিকে জড়াইয়া ধরলেন, নবীজিও জড়াইয়া ধরলেন, দুইজন খিলখিল করে হাসতেছেন, হাসির আওয়াজ বাইরে চলে গেল। আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আইতাম নি কায়ে পড়ে, কয় ইয়া রাসূলুল্লাহ, এই আপনার শুধু বিচারের লাগে ডাইকেন না, আইসানের সময় ডাইকেন, আমিও একটা আইস দিয়া যায়। উমর ফারুক উনি এত গরম ছিলেন, যেই কারণে উমর ফারুককে সালিশ হিসাবে আম্মা জান আয়েশাও মেনে নেন নাই।